পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার একাধিক যুবক ঝাড়খণ্ডের পাথর ভাঙার কারখানায় কাজে গিয়ে আড়াই থেকে তিন বছর কাজ করার পর সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। কোম্পানি তাদের কোনো দায়িত্ব নিচ্ছেন না, চিকিৎসার সমস্ত খরচটাই চালাচ্ছেন পরিবারের মানুষ। আপনি কোথায় কাজে গিয়েছিলেন অসুস্থ হওয়ার আগে? পাতাতে। ওখানে পুরো কাজটা কি হতো? ওখানে বড় পাথর না ছোট পাথর করা হতো। আপনারা কি করতেন? আমরা সেই মেশিনের কেসিংয়ের কাজে থাকতাম। আপনার সমস্যা কি? সমস্যা প্রথমে কাজ হয়েছিল, তারপরে আস্তে আস্তে এখন স্বাস্থ্য হতে পেরেছি, স্বাস্থ্য হাঁটতে পারি। আপনি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, কলকাতা পিজিতে ডাক্তার দেখিয়েছিলাম। ওখানে আমাকে পিজি ওষুধ দিয়েছিল ছ মাস এবং সিলিকোসিস বলেও লিখেছিল। তারপরে আমি দিল্লি এমসে যাই, কিন্তু লকডাউনের জন্য ডাক্তার দেখাতে পারেন বাড়িতে আজ অনেক বছর মতো হয়ে গেলাম। কতদিন কাজ করার পর অসুস্থ হয়েছেন? এক বছর। আমি, আমার স্ত্রী, আমার ছোটো বাচ্চা আছে, আমার বাবা মা আছে। আপনার জীবিকা কি আপনার পরিবারের? কাজ করে খেতে। আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনার পরিবারের ওপর কি প্রভাব পড়ছে? পরিবারটা একবারে সর্বশান্ত হয়ে গেছে। সিলিকোসিস এক লাইলাজ পেশাগত ফেফড়ে কি বিমারি হ্যায়। সিলিকা ধুলকন ফেফড়ে মে চলে যানে সে ও ফেফড়ে কে ভিতর যে বায়ুকোষীয় থৈলা হতি হ্যায় উসমে যাকর ও জকড়কে রহ যাতা হ্যায়, ও জম যাতা হ্যায়, আর উসকো বাহার সে নিকালনে কা কোই উপায় নেই হ্যায়। ইসি বজহ সে সিলিকোসিস হোতা হ্যায়। জব হাম সাঁস লেতে হ্যায় অক্সিজেন লেনে কে লিয়ে, আর উসকে সাথ জব বাহার সে জো সিলিকন ডাইঅক্সাইড ফেফড়ে মে প্রবেশ করতা হ্যায়, তব ও মাংসতন্তু পেদা করতা হ্যায়। হামারা জো অক্সিজেন সোখনে কি ক্ষমতা জো হ্যায় লগাতার ঘটতে রহতা হ্যায়, আর ইহি বজহ সে লোক মর ভি যাতে হ্যায়। তো ইস লিহাজ সে সিলিকোসিস এক লাইলাজ এবং ঘাতক বিমারি কাহা যাতা হ্যায়। আর উন মজদুরো মে ইয়ে পায়া যাতা হ্যায় জো মজদুর সিলিকা ধুল উৎসর্জনকারী ক্ষেত্র মে কাম করতা হুঁ, চাহে ও র্যামিং মাস ইন্ডাস্ট্রি হো, ইনসুলেটর কম্পানি ম্যানুফ্যাকচারিং কম্পানি মে ইনগটস রিফ্র্যাক্টরিস ম্যানুফ্যাকচারিং ইউনিটস মে কাম করতে হো, স্টোন ক্রাশার মে কাম করতে হো, উন মজদুর মে ইন ইন বিমারিও কা প্রকোপ দিখা যাতা হ্যায়। জহাঁ পর ধুল উৎসর্জনকারী ইকাইয়াঁ হ্যায় উসকো পুরি তরহ সে ও আধুনিক ইয়া অটোমেটিক বানায়া যায়, উসকো অটোমেটিক নহীঁ কিয়া যা সকতা হ্যায়। তো উহাঁ ডাস্ট কালেক্টর লগা করকে ধুল কো নিয়ন্ত্রণ কিয়া যা সকতা হ্যায়, এহি একমাত্র বচাও কা উপায় হ্যায়। কি ইনকা কানুনি সম্বন্ধ কিয়া হ্যায়? ফ্যাক্টরি অ্যাক্ট 1948, মাইনিং অ্যাক্ট 52। ফ্যাক্টরি অ্যাক্ট কে থার্ড শিডিউল মে সিলিকোসিস এক পেশাগত বিমারি কে রূপে চিহ্নিত হ্যায়। উহাঁ অ্যাসবেস্টসিস, কোল ওয়ার্কার নিউমোকোনোসিস আদি বিমারিয়া ভি উহাঁ চিহ্নিত হ্যায়। আর ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট 1923 কে তহত সিলিকোসিস কো এক ইঞ্জুরি এট ওয়ার্ক কনসিডার কিয়া যাতা হ্যায়, ইসকে তহত মুআওয়াজা দেনে কি প্রাবধান হ্যায়। আর হামারা জো কার্যক্ষেত্র হ্যায়, চাহে ঝাড়খণ্ড হো ইয়া পশ্চিম বঙ্গাল হো, ও অধিকাংশ জো হ্যায় ও ফ্যাক্টরি ওয়ার্কার্স হ্যায় জো সিলিকোসিস সে আক্রান্ত হ্যায়, গ্রসিত হ্যায়। আর উসমে ইয়ে পায়া গিয়া হ্যায় কি জো মজদুরো কো না আইডি কার্ড দিয়া গিয়া থা, না উসকা ইএসআই কার্ড, ইএসআই সে রেজিস্ট্রেশন করাযা গিয়া থা, তো কোই সবুতই নেই থা কি মজদুর কাহাঁ কাম করতে থে। লেকিন জব হাম ইস মুদ্দে কো রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগ মে লে গে, জাতীয় মানবাধিকার কমিশন কে হস্তক্ষেপ কে বাদ আব পশ্চিম বঙ্গাল আর ঝাড়খণ্ড মিলা করকে করিব 4 করোড় মুআওয়াজা মিলনে কা এক পরিস্থিতি তৈয়ার হো রহা হ্যায়। উনকে জো বিধবা পত্নী হ্যায় উনকো ভি মাসিক পেনশন মিলে এক ব্যবস্থা বানায়া জানে কি তৈয়ারিয়া চল রহি হ্যায়। আইন অনুযায়ী সিলিকোসিস আক্রান্তদের দায়ভার কোম্পানিকে নিতে হবে, কিন্তু এই আইন অবমাননা করছেন, যাতে কোম্পানি তাদের কম্পেনসেশন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন এর জন্য সরকারের কাছে অনুরোধ। পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর থেকে আমি রাহুল পাল, ইন্ডিয়া আনহার্টের পক্ষে।